শিক্ষার্থী সালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দয়া লাগাতে ভালো আছি। আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি সম্মান প্রথম বর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে পদার্থের ধর্ম তরঙ্গ ও স্পন্দন বিষয়ে ষষ্ঠ অধ্যায় তথা শব্দের তরঙ্গ থেকে কয়েকটি টপিক্স নিয়ে আলোচনা করার জন্য আজকের টপিক্স হচ্ছে, প্রথম টপিক্স হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। দেখো, আমরা জানি যে গ্যাসীয় মাধ্যমে তাপমাত্রা বেড়ে গেলে গ্যাসের ঘনত্ব পরিবর্তন হয়, গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। যেহেতু গ্যাসের ঘনত্ব পরিবর্তন হয়, সেহেতু শব্দের বেগও কি হবে, পরিবর্তন হবে। দেখো, T1 অর্থাৎ T1 কেলভিন উষ্ণতার পূর্ণগ্যাসের, T1 কেলভিন তাপমাত্রার পূর্ণগ্যাসের ঘনত্ব যদি ρ1 হয়, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবা, এবং ওই সময় শব্দের বেগ যদি V1 হয়, T1 কেলভিন তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব ρ1, এবং ওই সময় শব্দের বেগ V1, এবং T2 তাপমাত্রায় T2 কেলভিন তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব √2, শব্দের বেগ V2 হলে আমরা লিখতে পারি V1 সমান, দেখো, গামা ফি বাই রো ওয়ান, এবং V2 সমান লিখতে পারি √γ φ/√2। এখন দেখো, V1 কে যদি V2 দ্বারা ভাগ করি, V1/V2 সমান আমরা লিখতে পারি, তাই একটু দেখো প্লিজ, γ φ/√1 ভাগ করলে উল্টে যাবে √2/γ φ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, γ φ/√1 √2/γ φ। দেখো, γ φ চলে গেলে বাকি থাকবে কি, √√2/√1, অর্থাৎ V1/V2 সমান √√2/√1। আবার আমরা জানি যে সার্লসের সূত্র হতে আমরা জানি যে দেখো, √1/√2 সমান T2/T1, বা √2/√1 সমান T1/T2। দেখো, এই মানটা যদি আমি উপরের সমীকরণে বসাই, তাহলে আমরা পাব, দেখো আমরা কি পাব, B1/B2 সমান √T1/T2, বা B ∝√T, অর্থাৎ শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলে ব্যস্ত অনুপাতে বর্গমূলের সমানুপাতে পরিবর্তন হয়। শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতে পরিবর্তন হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী, শব্দের বেগের উপর গ্যাসীয় মাধ্যমে তাপমাত্রার প্রভাব তোমরা বুঝতে পারছো। এটা অনেকবার পরীক্ষায় আসছে, সামনেও আসার সম্ভাবনা প্রচুর। এখন আমরা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের কিভাবে বেগ বৃদ্ধি পায় সেটা আমরা প্রমাণ করব, বা দেখাবো যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করে বৃদ্ধির জন্য প্রতি শব্দের 0.61 মিটার বেগ বৃদ্ধি পায় সেটা প্রমাণ করব। এই টপিকসটা 2014 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের সিনন্ত পরীক্ষায় আসছে। দেখো, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পূর্ণ গ্যাসের ঘনত্ব ρ0 এবং ρt, এবং ওই তাপমাত্রায় গ্যাসের বেগ V0 এবং ওই তাপমাত্রায় শব্দের বেগ V0 এবং ভিটি। তাহলে গ্যাসের শব্দের বেগের, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের সূত্র থেকে আমরা পাই V0 সমান √γ φ/√0 সমীকরণ 1, এবং ভিটি সমান √γ φ/√2 সমীকরণ 2। দুই নম্বর সমীকরণকে 1 নম্বর ভাগ করলে আমরা লিখতে পারি ভিটি এর মান হচ্ছে γ φ/√2 ইনটু, উল্টাই গুণ করলে উল্টে যাবে, যেহেতু দুইটাই বর্গমূলের ভিতরে, তাহলে আমি ভিতরে রেখে গুণ করতেছি √γ φ/√2 কাটা গেলে যাবে, বাকি থাকবে √0/√2। এটাকে আমি সমীকরণ 3 দ্বারা প্রকাশ করলাম। আমরা জানি যে কোনো তাপমাত্রায়, আমরা জানি যে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব √0 সমান যে কোনো তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব ×1+αT। এখানে আলফা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √0/√2 সমান 1+αT, আলফার মান যদি 1/273 ডিগ্রি বসে, তাহলে আমরা পাবো 1+T/273। দেখো, আমি এই মানটা যদি 3 নম্বর সমীকরণে বসাই,
তাহলে v t বাই v এর সমান আমরা পাবো 1 প্লাস t বাই স্কয়ার রুট অফ 1 প্লাস t বাই 273 দেখো আমি এটাকে লিখতে পারি 1 প্লাস t বাই 273 ফুল টু দি পাওয়ার কত হাফ এখন এই সমীকরণের ডান পাশে যদি আমরা দ্বিপদী বিস্তৃতির সমীকরণ প্রয়োগ করি দ্বিপদী বিস্তৃতি প্রয়োগ করি তাহলে আমরা পাবো v t বাই v নট সমান 1 প্লাস v t বাই b not সমান 1 প্লাস হাফ ইনটু t বাই 273 যোগ ইত্যাদি ইত্যাদি পাবো আমরা উচ্চঘাতগুলিকে কি করব বর্জন করলে আমরা এখান থেকে লিখতে পারি v t বাই b not সমান 1 প্লাস t বাই 273 যোগ 3 যোগ 6 27 যোগ 54 t বাই কত 547 পাবো t বাই কত পাবো 547 পাবো বা আমরা 1/1/546 সমান আমরা পাই 1/547 ইকুয়াল আমরা পাচ্ছি 0.00018 তাহলে আমরা পাচ্ছি vt বাই v নট সমান 1 প্লাস 0.00183 t বা bt সমান 1 প্লাস 0.00183 t ঠিক আছে ইনটু v নট 183 ইনটু v নট প্রিয় শিক্ষার্থী তাহলে শব্দের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি শব্দের বেগ কত হয় 332 মিটার পার সেকেন্ড হয় তাহলে আমরা লিখতে পারি v নট সমান 332 মিটার পার সেকেন্ড হলে আমরা লিখতে পারি 332 যোগ 0.00183 ইনটু 332 t দেখো 332 প্লাস তাহলে এখানে কত আসছে একটু দেখি ইনটু 332 তাহলে আমরা পাবো 0.608 t সমান 332 প্লাস 0.6061 t তাহলে আমরা দেখতেছি যে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তো তাহলে 332 যোগ 0.61 মিটার হলো 2 ডিগ্রি বাড়লে 2 ইনটু 0.61 কত তাহলে আমরা দেখতেছি শব্দের বেগ দেশীয় মাধ্যমে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য 0.61 মিটার করে বাড়তেছে বা 61 সেন্টিমিটার করে কি বাড়ছে বৃদ্ধি পাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব এবং প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.61 মিটার করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য আশা করি বুঝতে পারছো আমরা এখন নতুন টপিকস নিয়ে আলোচনা করব আমরা এখন গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর আর্দ্রতার প্রভাব নিয়ে আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থীরা গ্যাসের মধ্যে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে গ্যাসের ঘনত্ব কমে যায় আবার বলতেছি গ্যাসের মধ্যে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে গ্যাসের ঘনত্ব কমে যায় আমরা দেখতেছি v সমান রোড গামা পি বাই রো দেখো শব্দের বেগ ঘনত্বের ব্যস্তানুপাতিক শব্দের বেগ ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক ঘনত্ব যদি কমে যায় ব্যাগ বেড়ে যাবে তার মানে জলীয় বাষ্প যত বেড়ে যাবে ব্যাগ তত বেড়ে যাবে জলীয় বাষ্প যত বেড়ে যাবে ব্যাগ তত কি হয়ে যাবে বেড়ে যাবে মনে করলাম পি চাপ এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার বলতেছি পি চাপ এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পি চাপ পি এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শুষ্ক ও আর্দ্র বায়ুতে শব্দের ব্যাগ ভিডি এবং ভিএম শুষ্ক এবং জিডিপি সেন্টিগ্রেড তাপমাত্রা ও পি চাপে জিডিপি সেন্টিগ্রেড তাপমাত্রা ও পি চাপে শুষ্ক ও আর্দ্র বায়ুতে শব্দের ব্যাগ মনে করলাম ভিডি এবং ভিএম ভিডি এবং কি তাহলে ঘনত্ব হবে রো ডি এবং রো এম ঘনত্ব কত হবে রো ডি এবং রো এম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শুষ্ক বায়ুর ক্ষেত্রে শুষ্ক বায়ুতে ভিডি সমান স্কয়ার রুট অফ গামা পি বাই রো ডি এবং আর্দ্র বায়ুতে ভিএম সমান স্কয়ার রুট অফ গামা পি বাই
রো এম। আশা করি বুঝতে পারছো বিডি এবং রো এম। আমরা বিএম কে রো এম বিডি দ্বারা ভাগ করে বিএম বাই বিডি সমান অর্থাৎ আদ্র বায়ুর শব্দের বেগকে যদি শুষ্ক বায়ুর শব্দের বেগ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো দেখো গামা পি বাই রো এম ইনটু রো ডি বাই গামা পি। গামা পি গামা পি চলে গেলে বাকি থাকবে কি রো ডি বাই রো এম অর্থাৎ ভি এম বাই বিডি সমান বি এম বাই বিডি সমান আমরা পাইলাম কি রোট রো ডি বাই রো এম রোট রো ডি বাই কি এম রো এম। বা আমরা এখান থেকে লিখতে পারি বি এম সমান রোট রো ডি বাই রো এম ইন্টু ভিডি রো এম ইন্টু কি ভিডি। এটা কিছু ভাবে লিখি বি ডি রোট রো ডি বাই রো এম রো ডি বাই রো এম। দেখো যদি রো ডি রো ডি রো এম থেকে কি হয় বেশি হয় রো ডি রো এম থেকে বেশি হয়। দেখো রো ডি যদি রো এম থেকে বেশি হয় অর্থাৎ শুষ্ক বায়ু ঘনত্ব যদি আর্দ্র বায়ুর ঘনত্ব থেকে কি হয় বেশি হয় শুষ্ক বায়ুর ঘনত্ব যদি আর্দ্র বায়ুর ঘনত্ব থেকে বেশি হয় তাহলে তাহলে রো ডি থেকে যদি রো এম বেশি হয় তাহলে আমরা দেখতেছি যে এখানে অবশ্যই বাঁকফল কি হবে বড় হবে সেক্ষেত্রে ভি এম সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বি এম অবশ্যই বিডি থেকে কি হবে বড় হবে। আমি আবার বলতেছি যদি শুষ্ক বায়ুর ঘনত্ব আর্দ্র বায়ুর ঘনত্বের থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম জলীয় বাষ্প এখানে ঘনত্ব কমে যায় তাহলে অবশ্যই শুষ্ক বায়ুর ঘনত্ব আর্দ্র বায়ুর ঘনত্ব থেকে কি হবে বেশি হবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতেছি যে রো ডি ইজ গ্রেটার দ্যান রো এম ফলে বি এম ইজ গ্রেটার দ্যান ভি ডি অর্থাৎ শব্দের ব্যাগ বেড়ে যাবে। তার মানে আমরা দেখতেছি যে শব্দের ব্যাগ জলীয় বাষ্পের বৃদ্ধির সমানুপাতিক শব্দের ব্যাগ জলীয় বাষ্পের বৃদ্ধির সমানুপাতিক জলীয় বাষ্প যত বেড়ে যাবে শব্দের ব্যাগ তত বেড়ে যাবে। আমরা এখন অতি গুরুত্বপূর্ণ একটা টপিক বিগ বা সরকম্প বা অধিকম্প নিয়ে আলোচনা করব। দেখো প্রায় সমান এবং একই ধরনের কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে। এই হ্রাস বৃদ্ধি ঘটার প্রক্রিয়াকে বলা হয় বিগ। এই হ্রাস বৃদ্ধি ঘটাকে বলা হয় কি বিগ। আমি আবার বলতেছি একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গ যখন উপরিপাতন ঘটে দুটি শব্দ তরঙ্গের উপর একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের যখন উপরিপাতন ঘটে তখন তাদের মধ্যে শব্দের পর্যায়ক্রমিক কি ঘটে হ্রাস বৃদ্ধি ঘটে। এই হ্রাস বৃদ্ধি ঘটাকে বলা হয় বিগ বা সরকম্প বা অধিকম্প। মনে করো তোমরা দুইটা সুর শলাকা এই দুইটা সুর শলাকাকে একসাথে রাবার দিয়ে রাবার পেটে আঘাত করে যদি শব্দ তৈরি করো তাহলে সুর শলাকা থেকে নিঃসৃত শব্দ সামনের দিকে অগ্রসর হবে ফলে তরঙ্গদ্বয় কোনো এক সময় একটি বিন্দুতে সমদশায় মিলিত হবে এবং অন্য একটি বিন্দুতে কোনো এক সময় বিপরীত দশায় মিলিত হবে। যদি সমদশায় মিলিত হয় সেই ক্ষেত্রে তরঙ্গদ্বয় উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গে তৈরি হবে সেই তরঙ্গের বিস্তার তরঙ্গদ্বয়ের বিস্তারের যোগফলে সমান হবে। আমি চিত্রের মধ্যে দেখো এই যে সুটো রেখা এটা এবং ডট ডট রেখা এটা দ্বারা দুটি তরঙ্গ অগ্রগামী বা সামনের দিকে অগ্রসর তরঙ্গ চিহ্নিত করলাম এবং এই মোটা তরঙ্গ দ্বারা লব্ধি তরঙ্গ চিহ্নিত করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয় সেক্ষেত্রে বিস্তার সর্বোচ্চ হবে অর্থাৎ তরঙ্গ দুটির বিস্তারের যোগফলের সমান হবে এবং শব্দ তীব্রতর শোনা যাবে। আর যদি তরঙ্গদ্বয় বিপরীত দশায় মিলিত হয় সেই ক্ষেত্রে তরঙ্গদ্বয় ওই যে বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে তরঙ্গদ্বয়ের বিস্তার হবে মূল লব্ধি তরঙ্গের বিস্তার হবে তরঙ্গ দুটির বিস্তারের বিয়োগফলের সমান সেই ক্ষেত্রে শব্দ তেমন তীব্রভাবে শোনা যাবে না। শব্দের এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটনাকে আমরা বলবো বি। আমরা যদি বিটের সুন্দর সংজ্ঞা দিতে যাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় সমান কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুইটি উৎস থেকে একই সময় শব্দ উৎপন্ন করলে এরা পরস্পরের সাথে মিলিত হয়ে একটি লব্ধি সৃষ্টি করে। এই লব্ধি শব্দের প্রাবল্য কোনো মুহূর্তে হ্রাস আবার পরবর্তী কোনো মুহূর্তে বৃদ্ধি পায়। শব্দের প্রাবল্যের এরূপ হ্রাস বৃদ্ধির ঘটনাকে আমরা বলতে পারি সরকম্প বা অধিকম্প বা বি। অথবা আরো সুন্দর করে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যদি
সমান প্রায় সমান কম্পাঙ্ক সমান বিস্তারের দুটি শব্দ তরঙ্গ দুটি উৎস থেকে একই সময়ে উৎপন্ন হয়ে একই দিকে অগ্রসর হলে এদের উপরিপাতনের ফলে একটি লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়। এই লব্ধি তরঙ্গের তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটনাকে বলা হয় বিট বা স্বরকম্প বা অধিকম্প। প্রিয় শিক্ষার্থী দেখো, বিট সৃষ্টির কিছু শর্ত আছে। বিট সৃষ্টির এক নম্বর শর্ত হচ্ছে বিট সৃষ্টিকারী দুটি শব্দ তরঙ্গ একই সময়ে উৎপন্ন হতে হবে। কত সময়ে উৎপন্ন হতে হবে? একই সময়ে উৎপন্ন হতে হবে। দুই নম্বর, তরঙ্গ দুটির তীব্রতা ও কম্পাঙ্ক প্রায় সমান হতে হবে। আমরা সংজ্ঞা দেওয়ার সময় বলছিলাম প্রায় সমান কম্পাঙ্ক ও বিস্তার, তাহলে যেহেতু তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক সেহেতু আমরা বলতে পারি তরঙ্গ দুটির তীব্রতা ও কম্পাঙ্ক প্রায় সমান হতে হবে। তিন নম্বর, তরঙ্গ দুটির দরুন মাধ্যমের কোন একটি কণার সরণ একই রেখা বরাবর হতে হবে। দুটি তরঙ্গের জন্য যে কোনো একটি রেখার সরণ অবশ্যই কি বরাবর হতে হবে? একই রেখা বরাবর হতে হবে। তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ায় বিস্তার সময়ের সাথে সাথে কি হবে? পরিবর্তন হবে। আমরা এখানে দেখতেছি সময়ের পরিবর্তনের সাথে সাথে কি ঘটতেছে? দশার পরিবর্তন ঘটতেছে। মাধ্যমের কোন একটি কণার উপর তরঙ্গ দুটি মিলিত হওয়ার পর তাদের মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে অবশ্যই ভাবে পরিবর্তিত হবে। এই শর্তগুলির আলোকপাতে আমরা বলতে পারি তরঙ্গ সরি বি হচ্ছে উচ্চদের কম্পাঙ্কের সমান, কম্পাঙ্কের পার্থক্যের সমান, অর্থাৎ প্রতি সেকেন্ডে সব উচ্চ তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য যত হবে বি তত সৃষ্টি হবে। অর্থাৎ শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে বি কি হয়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু মানব মস্তিষ্ক কোনো একটি শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত তার অনুভূতি ধারণ করতে পারে, সেজন্য 10টির বেশি বিট সৃষ্টি হলে সেই শব্দ আমরা কি করতে পাই না? শুনতে পাই না। আবার দেখো, যদি শব্দে মিলিত দশায় যদি মিলিত দশার ক্ষেত্রে যদি তরঙ্গ দুটির বিস্তার সমান হয় সেই ক্ষেত্রে মিলিত দশায় বিস্তার কি হবে? সর্বোচ্চ হবে। মিলিত দশার বিস্তার কি হবে? সর্বোচ্চ হবে। এই সর্বোচ্চ বিস্তার হবে 4a² সমান। আর বিপরীত দশায় বিস্তার সমান হওয়ার কারণে বিপরীত দশায় সেটা কি হবে? সর্বনিম্ন মান হবে 0, সর্বোচ্চ মান হবে 4a². অর্থাৎ যে সমস্ত বিন্দুতে যদি তরঙ্গ দুটির বিস্তার সমান হয় যে সমস্ত বিন্দুতে মিলিত দশা হবে সেই ক্ষেত্রে সর্বোচ্চ তীব্রতার শব্দ শোনা যাবে, আর যেখানে বিপরীত দশা সৃষ্টি হবে সেখানে শব্দ শোনা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিট গণনার রাশিমালা হিসাব করার চেষ্টা করব। মনে করি দুইটি তরঙ্গে y1 এবং y2 সরণ বিশিষ্ট দুইটি তরঙ্গে কম্পাঙ্ক n1 এবং n2, যেখানে n1 কে n2 থেকে কি মনে করলাম? বড় মনে করলাম। আবার এটাও মনে করলাম যে n1 - n2 সমান সর্বোচ্চ কত? 10। অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্য কত হতে হবে? 10-এর চেয়ে বেশি হতে পারে না। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা লিখতে পারি যদি সমান বিস্তার বিশিষ্ট হয় তাহলে y1 সমান আমরা লিখতে পারি s sin 2 phi n1 t, সমীকরণ 1। y2 সমান লিখতে পারি s sin 2 phi n2 t, সমীকরণ 2। এখন লব্ধি সরণ হবে y সমান y1 প্লাস y2, বা এক অমন নিয়েছি sin 2 phi n1 t প্লাস sin 2 phi n2 t। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা sin c প্লাস sin d এর সমীকরণ প্রয়োগ করলে তাহলে এখানে 2 cos theta বা 2 sin theta, আমি দুটো সামনে নিয়ে আসলাম 2a sin 2 phi, দেখো আমি একসাথে করে ফেলতেছি, প্লাস এটা প্লাস এটা সমান, এখানে 2 phi t কমন যাচ্ছে, তাহলে n1 প্লাস n2 ইনটু t বাই 2 cos 2 phi n1 মাইনাস n2 ইনটু t বাই 2, তাহলে আমরা লিখতে পারি 2a sin 2 phi n1 প্লাস n2 বাই 2 n2 t ইনটু t বাই 2 cos 2 phi n1 মাইনাস n2 t বাই 2। আমি একসাথে যোগ বিয়োগ করে কমন নিয়ে কাজ করে দিচ্ছি একসাথে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী দেখো, এখন a সমান লব্ধি তরঙ্গের বিস্তার, a সমান যদি 2a cos 2 phi বাই 2 phi n1 মাইনাস n2 বাই t ইনটু 2 এবং n1 প্লাস n2 বাই 2 সমান যদি আমি n ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান a sin 2 phi
সমান আমরা লিখতে পারি n1 minus n2 তাহলে আমরা এক সেকেন্ডে সিস্টেম ডিটারশন কি হবে n1 n1 সমতল n2 অর্থাৎ এক সেকেন্ডে n1 minus n2 বা n1 সমতল n2 সেট b সিস্টেম হবে আমি b সিস্টেম যেটা যদি ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করি তাহলে ক্যাপিটাল n সমান n1 সমতল n2 কারণ তার কম্পাঙ্ক বড় সেটা জানি না যদি n1 এর কম্পাঙ্ক বড় হয় তাহলে n1 minus n2 যদি n2 এর কম্পাঙ্ক বড় হয় তাহলে n2 minus n1 আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিট কি জিনিস বুঝতে পারছো এবং শব্দের বেগের উপর গ্যাস ওই যে আদ্রতার প্রভাব তাপমাত্রার প্রভাব তোমরা বুঝতে পারছো আগামী দিন আমরা আরো ভালো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ